আসসালামু আলাইকুম, সবাইকে একটি নতুন রেসিপিতে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে মজাদার এই কালা ভুনার রেসিপি শেয়ার করছি, আর এর সাথে কম্বো হিসেবে থাকছে ভুনা খিচুড়ি। আশা করি এই দুইটার পারফেক্ট ব্যালেন্স আপনাদের কাছে ভালো লাগবে। কালা ভুনা যারা পছন্দ করেন তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। ভিতরের সাইডটা হবে সম্পূর্ণ রসালো, আর খেতে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। এর ফার্স্টে আমি এখানে একটা মশলা করে নিব কালা ভুনার জন্য। তো এখানে আমি দিয়ে দিয়েছি 3টা শুকনো মরিচ, সাথে দিয়ে দিলাম 2টা দারচিনি, 1টা স্টার মশলা, 1টা বড় এলাচ, 1 টুকরো আমি জয়চুর, আর সাথে দিচ্ছি এখানে 3টা লং, টেবিল স্পুনের মতো কালো গোলমরিচ কুড়া, 3টা ছোট সাইজের এলাচ, এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ধনিয়া, হাফ টিস্পুনের মতো মিষ্টি জিরা, এটাকে আপনারা মৌরিও বলতে পারেন, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো জিরা। সবকিছুকে আমি আগে হালকা করে টেলে নিয়েছি, তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই তোমার মশলাটা কমপ্লিট, আপনারা চাইলে পানি দিয়েও বেটে নিতে পারেন। আমাদের এখানে আরেকটা মশলা লাগবে, সেটা হচ্ছে ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা আমি দেখিয়ে দিচ্ছি, আর আমি এটা কখন ইউজ করব সেটাও আমি দেখিয়ে দিব। এখন গোশটা ম্যারিনেট করব, এর জন্য আমি এখানে প্রায় 1 কেজির মতো গরুর গোশত নিয়ে নিয়েছি। এখানে হাড় চর্বিযুক্ত মিক্সড টাইপের গরুর গোশটা আছে, যাতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। তো এরপরে আমি এখানে যে কুড়া মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা রেখে বাকি সম্পূর্ণটা আমি এখানে অ্যাড করছি। যতটুকু রেখে দিলাম সেটা আমি পরে ইউজ করব। এরপর এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুনের মতো লাল মরিচ গুঁড়া, 1/2 টিস্পুনের থেকে কম, মানে সামান্য একটু হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম এখানে সয়া সস 1 টেবিল স্পুনের মতো, আমি পরবর্তীতে আরও ইউজ করেছিলাম, সাথে দিয়ে দিলাম টক দই, দিলাম 1/4 কাপের মতো, আদা রসুন বাটা দিলাম 2 টেবিল স্পুনের মতো, আর এখানে পেঁয়াজ বাটা দিচ্ছি 1/2 কাপের মতো। আপনারা চাইলে পেঁয়াজ বাটার বদলে এখানে পেঁয়াজ কুচি ইউজ করতে পারেন। এখানে আমি আনাম মশলা দিয়ে দিলাম, জয়ফল দিয়ে দিলাম 1 টুকরা, 3টা দারচিনি, 3টা এলাচ, আর সাথে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুনের মতো কালো গোলমরিচ গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তা আর কাঁচা মরিচ। বেরেস্তাটা আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপের মতো, আর বেরেস্তা ভাজার পরে যে তেলটা ছিল সে তেলটা আমি এখানে ইউজ করছি। আপনারা চাইলে কড়াইতে একবারে কষানোর সময় দিতে পারেন। সবকিছু এখন আমি আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে রাখবো ভালো মতো করে। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে এটাকে মিশাচ্ছি মশলাটা। এই মশলাটা মিশানোর ভিতরও আপনার স্বাদটা ডিপেন্ড করে। তো এখন সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি এখন সাইডে রেখে দিব। আপনারা চাইলে এটাকে 2-3 ঘন্টা রেস্টও রাখতে পারেন, অথবা চাইলে সাথে সাথে রান্না করে নিতে পারেন, কিন্তু রেস্টে রাখলে মশলাটা সম্পূর্ণভাবে গোশের ভেতর পর্যন্ত ঢুকতে পারে। এখন আমি এটা একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের ভেতরে আমি গোশটা ঢেলে দিব, ম্যারিনেট করে রাখা সেই গোশটা। এখন আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। কি পারছেন আমি কীভাবে করছি, উল্টে পাল্টে ভালো মতো করে করতে হবে। আপনাদের কষানোর ভিতরও গোসের স্বাদটা নির্ভর করে, যে পর্যন্ত গোসে থেকে পানি না বের হবে সে পর্যন্ত আপনি অনবরত নেড়ে চেড়ে যাবেন আর কষাতে থাকবেন। যদি চান এ পর্যায়ে আপনার ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন, এতে করে পানিটা তাড়াতাড়ি বের হয়ে যাবে আর গোসটা প্রায় সিদ্ধ হয়ে যাবে। আমি এটাকে শুধু কষিয়ে নিচ্ছি ভালো করে, অনবরত কষাতে থাকবো। আমার পানিটা গোসের গায়ে নেই, সম্পূর্ণ শুকিয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। আমার কাছে কালারটা একটু কম মনে হয়েছিল, যার কারণে আমি এখানে আরও একটু ডার্ক সয়া সস অ্যাড করলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর আমি এটাকে পানি দিয়ে সুন্দর করে ঢেকে দিব, গোশটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। এর মাঝে আমি অনবরত কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমার গোশটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি এখন হালকা নেড়ে দিচ্ছি। এরপর আমি যে ধনিয়াটা দেখিয়েছিলাম আপনাদেরকে, সেই ধনিয়াটা আমি একটু হালকা ভেজে গুঁড়া করে নিয়েছি। যে গুঁড়ো করলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে। গুঁড়ো করে হয়ে গেলে এটা আমি হালকা দিয়ে দিচ্ছি, আর যে মশলাটা আমি রেখেছিলাম বাকি মশলাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। পর্যায়ে একটা কথা, আপনারা চাইলে এখানে লেবুর রস ইউজ করতে পারেন, এতে করে কালারটাও সুন্দরভাবে কালো হয়ে যাবে আস্তে আস্তে, দেখতে পারবেন। হালকা একটু লেবুর রস দিয়ে দিলাম আর গোশটাকে হালকা করে নেড়ে তেড়ে দিলাম। দিতে পারছেন কালারটা আগে থেকে অনেকটা ডার্ক হয়ে এসেছে, আর আমার গোশটা যেহেতু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, তো আমি এটা সাইডে রেখে অন্য আরেকটা প্যানে সরিষা তেল দিয়ে দিলাম 1/4 কাপের মতো। আপনারা আপনাদের গোশের তেল বুঝে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর 2টা শুকনো মরিচ। আপনারা চাইলে এখানে রসুন কুচিটা অ্যাড করতে পারেন, আমি এখানে অ্যাড করিনি, আপনারা চাইলে অ্যাড করে দিতে পারেন। যখন দেখবে এটা হালকা ব্রাউন কালার চলে এসেছে, কিন্তু রেস্তা করা যাবে না, পেঁয়াজটা পরবর্তীতে ভাজলে আলো কালার চলে আসবে। পর্যায়ে আমি এখানে আগে থেকে রান্না করে রাখা সেই গোশটা ঢেলে দিব। গোশটা ঢেলে দেওয়ার পরে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আপনারা চেষ্টা করবেন যে পাত্রে বাগার দিবেন সে পাত্রে গোশটা ঢেলে ঢেকে দেওয়ার, এতে করে বাগারের যে ফ্লেভারটা সেটা সম্পূর্ণভাবে গোশের ভিতরে ঢুকতে পারে। তো দেখতেই পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিয়েছি, আর কালারটা খুব ডার্ক হয়ে এসেছে। অনবরত এটাকে নেড়ে চেড়ে যেতে হবে যাতে নিচে পুড়ে না যায়। আর কালারটা দেখছেন কতটা সুন্দরভাবে ডার্ক হয়ে এসেছে, রেস্টুরেন্টের মতো। তারা বাসায় চাইলেও সেম একই পদ্ধতি ফলো করে মজাদার কালা ভুনাটা করতে পারেন। বাহিরের খাবারে আপনার
সেরকম ভাবে হাইজিনিক মেনটেন করা হয় না আর পরবর্তীতে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো আপনারা চাইলে বাসায় মজাদার রেসিপিটা তৈরি করতে পারেন আশা করি ভালো লাগবে আমার কালা ভুনার অলমোস্ট প্রায় রেডি হয়ে গেছে আর কালারটা দেখতেই পাচ্ছেন কতটা ডার্ক হয়েছে কোনো প্রকার বাড়তি মশলা ইউজ করা ছাড়াই কালা ভুনাটা রেডি এখানে আমি সাইডে রেখে দিচ্ছি এরপর একটা প্যানে আমি গরম তেলের ভেতরে তেজপাতা দুইটা এলাচ দুইটা দারচিনি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি 1/4 কাপের মতো করে দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 টেবিল স্পুনের মতো আর মরিচের গুঁড়া 1/2 টেবিল স্পুনের মতো স্বাদটা বাড়ানোর জন্য এখানে আমি পেঁয়াজ পেস্ট ইউজ করেছি দিয়ে দিলাম আদা রসুন বাটা এখন সবকিছু ভালো করে কষিয়ে নিব হালকা পানি দিয়ে কষিয়ে হয়ে গেলে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম যখন দেখবো ভালো করে কষিয়ে হয়ে গেছে সে পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা চাল ডালের মিশ্রণটা এখানে দিয়ে দিব প্রায় 3 প্রকার ডাল ইউজ করেছি এখানে বুটের ডাল আছে মুগ ডাল আছে আর মসুর ডাল আছে আর নর্মাল ভাতের চালটা আমি এখানে ইউজ করেছি তাহলে সেম একই রেসিপি ফলো করে পোড়ার চাল দিয়েও করতে পারেন ভালো লাগবে কিছু আমি এখন হালকাভাবে ভেজে নিব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি পোড়ার চালটা যেভাবে ভাজি খিচুড়িটার ক্ষেত্রেও সেম একই পদ্ধতি ফলো করতে হবে এটাকে সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ করে দিয়েছি এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিব গরম পানিটা এখানে আমি ইউজ করছি চাল ডালের ডাবল মানে আমি যতটুকু পরিমাণ চাল ডাল নিয়েছি তার ডাবল পরিমাণে এখানে পানি দিয়ে দিলাম আমার খিচুড়িটা প্রায় কষানো শেষ পানি দেওয়া শেষ এখন আমি এটাকে শুধু ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যে পর্যন্ত পানিটা শুকিয়ে না যায় আর এর মাঝখানে আমি 2-3 বার এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়েছিলাম পাচ্ছেন আমার খিচুড়িটা প্রায় রেডি হয়ে গেছে পারফেক্ট হয়েছিল আর ঝরঝরা হয়েছিল পানির মাপটা যদি আপনারা ঠিক মতো দেন সেক্ষেত্রে একদম পারফেক্ট ভাবে আপনারা খিচুড়িটা তৈরি করতে পারবেন আমার খিচুড়িটা রেডি এখন পরিবেশনের পালা দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে সাথে আমি এখানে কালা ভুনা সার্ভ করে দিলাম সহজ আর সিম্পল ভাবে আপনাদের আজকের এই প্ল্যাটারের রেসিপি আশা করি ভালো লাগবে বাসায় অতিথি অথবা নিজেদের জন্য আপনারা কিছু স্পেশাল করতে চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন সাথে আমি কিছু সালাদ পরিবেশন করেছি আর ছিল সিদ্ধ নিম আর উপর থেকে আমি কিছু ব্রেস্তা দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন